হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের একটা ডেলি ব্লগ শুরু করে দিলাম। অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম আমি। তো আজকে তো ভাই ফোঁটা আর অনুষ্কা, দেখো ওর দাদাকে ফোঁটা দিচ্ছে, আর ওর ভাই বাড়িতে নেই, ওর ভাই মামার বাড়ি গেছে ওর মায়ের সাথে। আর বন্ধুরা, আমার ভিডিওটা দুদিন দেরি হলো পোস্ট করতে। দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফুটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফুটা, আমি দিই আমার দাদাকে ফুটা বা ভাইকে ফুটা, যাই হোক। তো অনুষ্কা এবার দাদাকে খাইয়ে দাও। হ্যাঁ, দাঁড়া দাদাকে তুই আশীর্বাদ করবি কোথায়? তোর থেকে দাদা বড়, ওই একটু নিয়ে আমার বেটিকে আশীর্বাদ করু, অনেক বড় হও। হ্যাঁ, এবার দাদাকে প্রণাম করবে, ওরম করে ওরম করে। হ্যাঁ, তুই কোনটা খাবি? ও বাবা, কোনটা খাবে বল, জিজ্ঞাসা করু। দে দাদাকে প্রণাম করো, জল খাইয়ে দিয়ে। দাদা এখন মিষ্টি খাবে, তুমি প্রণাম করে না, খান না বাবা, খেয়ে নি না, একটু খান। অনুষ্কার পর্ব শেষ, দাদার গিফট এখন দেখা যাক। বস বস, এই যে দাদা গিফট করেছে অনুষ্কাকে, বলতে আছে বাবা ওরকম বল। অনুষ্কার তো ফোঁটা দেওয়া হয়ে গেল, আর আমি এখন ভাইকে ফোঁটা দেবো। তো ভাই দিদির বাড়ি যাবে, তো তোমাদের দাদা ভাই অনুষ্কাও যাবে, ওর পিসমনির ছেলেকে মানে ওর দাদাকে ফোঁটা দেবে, আর এরা দু ভাইও যাবে। তো সেই জন্য ভাইয়ের সকাল সকাল স্নান হয়ে গেছে বলে আমি বললাম ভাই তাহলে বসে পড়ো, আমি ফোঁটাটা দিয়ে দিই। এবারে কিন্তু ফোঁটার তিথি একটা থেকে তিনটে অবধি খুব ভালো তিথি আছে, তো সেই কারণে ওই সময় ফোঁটা দেওয়াটাই বেটার। কিন্তু ভাই থাকবে না বা অনুষ্কা যাবে বলে ওই জন্য এই সময়তেই ফোঁটা দিয়ে নিচ্ছে। আর আমি এখন ভাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করলাম, আর প্রদীপের তাপটা একটু দিলাম। অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই ঠাকুরের কাছে। তো এবার ভাইকে আমি একটু মিষ্টি খাইয়ে দিলাম, ভাই বলছে আমি খাবো না করে একটুখানি নিয়েছে। আর আমি যেহেতু আরেকটা ভাইকে ফোঁটা দিইনি, মানে আমার ভাইকে ফোঁটা দিইনি, সেই কারণে আমি মিষ্টি খাবো না বলছি। তো ভাই বলছে না না একটুখানি খাও, তো আমি আবার একটুখানি শুধু কেটে নিলাম, কারণ আমি ভাইকে ফোঁটা দিয়ে তারপর খাই ওই জন্য। দিয়ে আমাকে বলছে প্রণাম করো, বলছে এই না না থাক থাক থাক, দিয়ে আবার বলছি যে না না সর এসো এসো, দিয়ে আমি আবার ওই জন্য সরে গেলাম আর প্রণাম করলো। তো আমি আর কি অনুষ্কার সাথে কথা বলছি, আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করছে, বলছে একটু তাড়াতাড়ি নেড়ে নেড়ে, বলছে আমি মিষ্টি খাবো না বৌদি, তুমি তুলে রাখো গে যাও। তো দেওর বলে কি ভাই নয় বলো, আমি ওর বড় বৌদিও যেমন দিদিও তেমন, তো সেই জন্য আমি ফোঁটাটা দিলাম। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে দিদির জন্য শাড়িটা এনেছে, ওরা দু ভাইয়ে দিদিকে দিচ্ছে। আর কালকে আমিই গিয়েছিলাম তো আনতে, তোমাদের দাদা ভাই আমি, আর দেখো এই পুরো শাড়িটা কিন্তু গোটাটাই কাজ। তো দিদিকে খুব সুন্দর লাগবে, হলুদ আছে, সবুজ আছে আর লাল আছে, দারুণ সুন্দর লাগছে শাড়িটা। বড়ো দাদা ভাই, ছোটো দাদা ভাই আর অনুষ্কা, তো ওর পিসির বাড়ি যাচ্ছে ফোঁটা আনতে, ওর পিসির ছেলেকে ফোঁটা দেবে সোমদীপকে। আর এই দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, অনুষ্কাও রেডি হয়ে গেছে। একদম রেডি, অনুষ্কা চলে গেল, আর ভাইও রেডি হয়ে গেছে, আর আমার ভাইও এই মাত্র আসলো। ও এই আসলো, আর ওরা যাচ্ছে ফোঁটা আনতে, ওরা এত কাছে এত লেট করছে, তার থেকে আমার ভাই খুব তাড়াতাড়ি চলে এসছে। আগের বছর অনেক লেটে এসেছিল, ওই জন্য বলেছিলাম যে এবছর একটু সকাল সকাল আসবি। ভাইয়ের রান্না বান্না চলছে, তো আলু ভাজছে, আলু ভাজা, পটল ভাজা,
আর ওটা থামার জন্য মাছ আর মাংস হবে। আর আমার এখনো রান্নাই বসাইনি, শাক ভাজা হয়ে গেছে, ওরা চলে গেল। আর আমি এখন ফোঁটা দেবো না, যদিও ভাই চলে এসছে, চলে আসলেও কারণ এবছর হয়েছে 1:05 থেকে 3:00 পর্যন্ত তিথি, ফোঁটার তিথি, তো ওটা খুব ভালো তিথি। তো আমার ভাই চলে আসলেও আমি সেই সময় ফোঁটাটা দেবো। আর ও এখন শুয়ে আছে ঘরেতে। হ্যাঁ রে, ফ্যানটা চালাসনি, ফ্যানটা বন্ধ করে দিয়েছি বলে তুইও বন্ধ করে রেখেছিস, তো আমি তখন ঝাঁট দিচ্ছিলাম বলে ঘরের ফ্যানটা অফ করেছিলাম। তো বন্ধুরা এই দেখো মামারা এসছে, মেজো মামা আর ছোট মামা, মা ফোঁটা দিচ্ছে। এটা আমি ভিডিও করছি, ছবি শুধু একটা তুলেছি, দুপাট হয়ে গেছে, শুধু আমারই এখনো হয়নি কো ফোঁটা দিয়া। তো ভাইকে ফোঁটা দেবো বলে বসিয়ে দিয়েছি, এখন আমি ফোঁটাটা দিইনি, ওকে ওয়েট করিয়ে করিয়ে। আর এই যো মিষ্টি, তাই বলছে আমি ভাত খাবো না মিষ্টি খাবো, চুপ করে বস। ও মা, এই তোর জন্য একটা জামা এনেছি না, দূর কলা ভুলে গেছি দেখছিস, মাকে ডেকে এতক্ষণে মনে করলি। তো আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে মা, মাকেই বললাম ক্যামেরাটা একটু ধরতে। আর আমি এখন শেষমেশ বসে পড়েছি ভাইকে ফোঁটা দেবো বলে, আর ওর জন্য জামাটা এনেছি, আমি দিতে ভুলেই গেছি, এই তো পড়লো জামাটা। এবার ফোঁটাটা দিই ভাইয়ের কপালে দিলাম, ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম, ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম, ফোঁটার জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো ফোঁটা দেওয়া হয়ে গেল। আর ওকে এখন আমি একটু দূর্ভ ধান দিয়ে আশীর্বাদ করছি। আর এখন প্রদীপের তাপটা ওর মাথায় ওর বুকে একটু বুলিয়ে দেব। আর ভগবানের কাছে চাই ও সুস্থ থাক, ভালো থাক, অনেক বড় হোক, কারণ আমি ওর বড় দিদি মানে ওর মায়ের মতনই। তো মা তো আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে না ফেরার দেশে, তাহলে ভাইয়ের দায়িত্ব তো আমারই এখন সব কিছু, তাই না? এখন ভাইকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি। এই খা না জলটা, একটু খা তো, একটুখানি জল নিয়ে আর খাচ্ছে না, বলছে দিদি ওটা আমি একটু প্রণাম করি। বাব্বা, ভাইটা আমার কত বড় হয়ে গেল দেখতে দেখতে। নে তুই এবার খেয়ে নে, একটা হাম খেয়ে নিলাম, আমার কাছে তো আমার ভাই ছোট্ট একই আছে, তাই না? ধরা এইমাত্র ফোঁটা দেওয়া হলো, এই আমার উপোস ভঙ্গ হলো। আমার ভাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমার ভাইয়ের গিফট এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? যে তুই প্রসাদ খেয়ে, প্রসাদ বলছি মিষ্টি খেয়ে নে। তো আমি রান্নার হয়েই এসছে, যেটুকু বাকি আছে করে নি, তারপর ওকে ভাত দেবো। অনেকের দিদি অনেকের বোন এটুকু। বন্ধুরা এইমাত্র ভাইকে, এই তোমার জামা পত্র, তুই তো গেঞ্জি পরে আছিস, কি ছেলে বলতো, তো দিয়ে ভাত দিলাম। আর ওকে এখন খেতে বসে নে, আর যেটাই দিচ্ছি বলছে এটা খাবো না ওটা খাবো না, এরকম একটা ব্যাপার। ও পটল ভাজা খায় না, বেগুন ভাজা খায় না, কিছুই ভাজাভুজি খায় না। তো ওকে কী কী দিয়ে খেতে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তোমার জামাটা পরতে মানা করলাম তো, জামার পরতে হবে না, কি ঝালা বলো দেখিনি, এক্সাইজ গেঞ্জি পরে আছে, বলছে এই তুই একদম ভিডিও করবি না, আমি এখন খালি আছি। হিরো হিরো আমার ভাই, আমি বলছি শান্তি করে, তুই দুটো খেতেও দিবি না, খেতে দিয়েও ভিডিও করবি কি রে? তাই বলছে আজকে ভাই ফোঁটা, তোকে কি মেনু করে দিলাম সেটা দেখাতে হবে না আমার বন্ধুদেরকে, না হলে বলবো তোমার ভাইকে কি খাওয়ালে, বললে না, দেখালে না,
তো ভাই কিছু নিয়ে আসে না, ওই জন্য বললো দিদি চল সন্ধ্যাবেলা বাজার যাব। তো আমি বললাম কেন রে, বললো চল না শাড়ি আনতে যাবো। আমি প্রথমে আসবো না বলছিলাম, তারপর বললাম চল দুজনে যাই। তো এখন আমরা কাপড়ের দোকানেই আছি, দু ভাই বোনে এসেছি। আর এই শাড়িটা মোটামুটি একটু পছন্দ, তো দেখছি এই শাড়িটা সবার পছন্দ না বলছে। এই দেখো বন্ধুরা, এই শাড়িটা আমার ভাই আমাকে দিয়েছে। তো দোকানে যে আরেকটা শাড়ি পছন্দ ছিল, তো সেই শাড়িটা বাড়ির কারু পছন্দ নয়, ওই জন্য আবার চেঞ্জ করে এই শাড়িটা নিয়ে আসা হয়েছে। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবে, তাঁতের শাড়ি আর পুরো অল বডি কাজ শাড়িটা, পুরো অল বডি কাজ। আর বন্ধুরা দেখো এই শাড়িটা, এই যে আমার শাড়িটা তলায় আছে, আর এটা মাকে দিয়েছে মামারা। মায়ের শাড়িটাও খুব সুন্দর হয়েছে, মায়েরটা হচ্ছে সিল্ক, সিল্কের ওপর কাজ করা। মাত্র বাড়ি আসলাম আর এসে দেখছি তোমাদের দাদা ভাই অনুষ্কা চলে এসছে, আর এসে ওরা কি করছে দেখো, ছবি আঁকা কি করছে। আর ভাইকে মুড়ি দিয়েছে, ভাই আর আমি দুটো মুড়ি খাবো, ওদেরকে খেতে বলছি। ওরা দিদির বাড়িতে কি সব খেয়ে এসছে ওরা খাবে না, তো আমরাই তো ভাই বোনে খাই। আর এই বাজার থেকে জাস্ট আসলাম বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে ভাই কি শাড়ি দিয়েছে ফোটাতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ওকে।